গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 7:45, তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে রবিবার বলে একটু দেরি করেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, বরবটি আলুর তরকারি হবে আজকে। তো বরবটি আলুর জন্য এখানে 2 টমেটো, বেগুন, এ দেখো বরবটি, তার সাথে গাজর, পেঁপে, আলুটা সরু সরু করে কাটা আছে, আর একটু বড়ি ভেজে গুঁড়িয়ে নেব। আর এখানে দেখো মশলার জন্য ধনে পাতা, লঙ্কা, আদা, গোলমরিচ, মেথি, মৌরি, রাঁধুনি আর সর্ষে, এটাকে দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। আর ফোড়নে দেবো দেখো 5 ফোড়ন, 2 তেজপাতা আর 1 লঙ্কা। এটা বেটে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমি সমস্ত যেগুলো বাটার ছিল সেগুলো এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটা আমি একটুখানি ঘুরিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার একদম মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর এটা বাটিতে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এরপর আমি বেগুনটা কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো বেগুনটা ভাজা হয়ে গেলে এরপর আমি বেগুনটা তুলে নিচ্ছি। সেদ্ধ হতে চায় না, তো একদম হালকা করে একটু বরবটিটা তোমরা নেড়ে নেবে। আর এখানে দেখো মনে হয় কিছু একটা হাসির কথা আমরা আলোচনা করছিলাম আমি আর মামনি। তো তারপর বুধো কাকা চলে এসেছে, বুধো কাকার জন্য চা গরম করছে মামনি, আর আমি এদিকে বরবটিটা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি। বরবটিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার বরবটিটা তুলে নিচ্ছি। আর কড়াইয়ে আমি একটু সাদা তেল অ্যাড করে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি আলু, পেঁপে আর গাজরটা ভেজে নিচ্ছি। আমি সবজিগুলো সাদা তেলেই ভাজছি, কারণ সাদা তেল যেহেতু লো ফ্যাট লো কোলেস্ট্রল, তার জন্য সাদা তেলটাই আমি প্রেফার করি। এবার ওপর থেকে আমি একটু নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিই। তারপর কুকারে একটা সিটি মেরে নেব, তাহলে মোটামুটি রান্নাটা আগে তোমরা দেখতে পাবে। তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলে করতে পারো। Thank you.
গাজরটা দিয়ে দিচ্ছি কড়াইতে। বড়িগুলো ভেজে রেখেছিলাম, এবার বড়িগুলো দিয়ে দিই। এরপর উপর থেকে বেগুনগুলো দিয়ে দেব। এবার আর একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দেব। এবার উপর থেকে টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো বদের কাকার দোকানের গরম গরম কচুরি আর তার সঙ্গে ঘুগনি। ধরো বরবটি আলু তরকারি আমার কমপ্লিট, আমি থালায় নামিয়েও নিয়েছি। তো দেখা হবে আবার কালকের ভিডিওয়ে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।